আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি শফিক রায়হান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। করোনার ফের ভয়ঙ্কর বিস্তার, একদিনে এবার 26 মৃত্যু, নতুন শনাক্ত 1700-এর বেশি, রাজধানীর হাসপাতালগুলোতে রোগীর ভিড়। শেখ হাসিনাকে জিনপিং এর উপহার পৌঁছে দিলেন চীনের রাষ্ট্রদূত, সুইডেনকে বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান। খালেদা জিয়ার সাজা স্থগিত থাকবে আরো 6 মাস, জিয়াউর রহমানের খেতাব বাতিলের চেষ্টা, মুক্তিযুদ্ধের সাথে বিশ্বাসঘাতকতা বললেন মির্জা ফখরুল। মোদি হাসিনার বৈঠকে তিস্তা বা কোনো চুক্তি হবে না জানালেন পররাষ্ট্রমন্ত্রী, বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করলেন বান কি মন। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত, 10 সপ্তাহ পর দেশে একদিনে করোনায় রেকর্ড সংখ্যক সংক্রমণ ও মৃত্যু ঘটেছে। গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন 26 জন। বিশেষজ্ঞরা বলছেন মৃত্যুর সংখ্যা বাড়ার এই ঊর্ধ্বগতি প্রমাণ করে করোনা নিয়ন্ত্রণে আসেনি। এর আগে গত 7 জানুয়ারি এই ভাইরাসে 31 জনের মৃত্যু হয়েছিল। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় 18,695টি নমুনা পরীক্ষায় গত 24 ঘন্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে 1,773 জন। মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো 5,59,168 জন। নতুন 26 জন সহ দেশে এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে 8,571 জনের। গত একদিনে সুস্থ হয়েছেন 1,432 জন। সংক্রমণের এই পরিস্থিতিকে শঙ্কার বলছেন চিকিৎসকরা। আমাদেরকে শঙ্কিত করে এবং এটা চিন্তারই বিষয়, এবং এটা আমার মনে হয় কারণটা হচ্ছে যে সংক্রমণটা আরও বেশি হচ্ছে এবং এর যে আপনার শ্বাসকষ্টের বিষয়টা সেটা অনেক আগে থেকেই শুরু হচ্ছে আগের সংক্রমণের চাইতে। তৃতীয় ডোজ দেওয়ার পরে যদি আপনার সংক্রমণ আপনার টিকা নেওয়া লোকদের মধ্যে দেখা দেয় তখনই সংখ্যার বিষয় বা ব্যাহত হওয়ার প্রশ্নটা উত্থাপিত হতে পারে। ভয়াবহতা এড়াতে এখনই কার্যকর উদ্যোগ নেওয়ার পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। এখন যেসব রোগীরা করোনা নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে তাদের অধিকাংশই জটিল, এবং খুব দ্রুত তাদের শ্বাসকষ্ট শুরু হয়, শ্বাসতন্ত্রীয় সংক্রমণ শুরু হয়, এবং আমরা লক্ষ্য করেছি আইসিইউতে নেওয়া রোগীর সংখ্যাও বাড়ছে, যে কারণে মৃত্যুও বেড়ে গিয়েছে। প্রচুর সংখ্যক মানুষের মধ্যে ধারণা রয়েছে এক ডোজ টিকা নেওয়ার পরেই তারা বা সুরক্ষিত হয়ে গেল। আসলে বিষয়টা সেরকম না, দ্বিতীয় ডোজ নেয়ার 2 সপ্তাহ পরে পূর্ণ সুরক্ষা তৈরি হবে। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলা, বিশেষ করে জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ বিশেষজ্ঞদের। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে দেশে করোনায় আক্রান্তের পাশাপাশি আবারও বাড়ছে হাসপাতালে রোগীর সংখ্যা। রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চলতি মাসেই বেড়েছে 20%-এরও বেশি করোনা রোগীর সংখ্যা। গত বছর মার্চে বাংলাদেশে করোনার আবির্ভাব। প্রথম ওয়েভের পর গেল শীতে সংক্রমণ ব্যাপক হারে বাড়ার আশঙ্কা করা হলেও বাস্তবে তেমনটি হয়নি, বরং চলতি বছরের শুরুর দিকে সংক্রমণ ও মৃত্যু কমতে থাকে। কিন্তু মার্চে এসে হঠাৎ করেই বাড়ছে সংক্রমণ, এর সাথে পাল্লা দিয়ে বাড়ে হাসপাতালগুলোতে করোনা রোগীর চাপ। রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে এ মাসের শুরুতে 73 জন করোনা আক্রান্ত রোগী থাকলেও এখন তা বেড়ে 140 জনে পৌঁছেছে। গত 6 দিনেই রোগী বেড়েছে প্রায় 40%। প্রথম সপ্তাহে যেখানে রোগীর সংখ্যা ভর্তি ছিল অ্যাভারেজ হচ্ছে 70 জন, 73, 67, 68, 72 এরকম, আর সেটা 9 তারিখ, 10, 11, আজকে হচ্ছে 15 তারিখ, এই সময়টাতে 140 জন। আজকের ডাটাতে আমি সর্বশেষ খবর যেটা আমার কাছে সেটা হচ্ছে 153 জন, তার মানে হচ্ছে প্রায় দ্বিগুণ। এটা হচ্ছে আপনার জেনারেল বেডের হিসাব। আইসিইউ বেডের ক্ষেত্রে দেখা গেছে কি, প্রথম সপ্তাহে আমাদের 4-5টা বেড খালি থাকতো, গত 9 তারিখ থেকে আমাদের বেড আর একটাও খালি থাকছে না। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ফেব্রুয়ারির শুরুর দিকে 77 জন করোনা রোগী ভর্তি থাকলেও এখন সেখানে রয়েছেন 130 জন রোগী। কমে আসছে খালি আইসিইউর সংখ্যাও। বাংলাদেশে গত বছরও মার্চের পর থেকে এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট করোনা রোগীর সংখ্যা ক্রমাগত বেড়েই গিয়েছে। তারপরে এই গত নভেম্বর, ডিসেম্বর থেকে করোনা রোগীর সংখ্যা কমে এসেছিল।
গত ফেব্রুয়ারিতে আমাদের এখানে আপনি জানেন যে বঙ্গবন্ধুতে মাত্র 78টা রোগী ভর্তি ছিল, আজকে মার্চ মাসের 15 তারিখে আমাদের 130টা রোগী ভর্তি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেও করোনা রোগীর চাপ বেড়েছে। হাসপাতাল পরিচালকের মতে, ভ্যাকসিন কার্যক্রমের কারণে মানুষ করোনা পরিস্থিতিকে হালকা করে দেখছে। যে সমস্ত স্বাস্থ্যবিধি মেনে চলার কথা এগুলি সেভাবে পালন করতো, তাহলে এটা তো সংখ্যা আমরা নিয়ন্ত্রণে নিয়েই আসছিলাম। এছাড়াও যেটা নিয়ে গবেষণা হচ্ছে, আমরা জানাচ্ছি, আমাদের এখানেও রিসার্চ করছেন যে অন্য কোনো স্ট্রেনের আসলো কিনা নতুন কিছু, যেটা এই ধরনের সংক্রমণের হার বাড়িয়ে দিচ্ছে, সেটা নিয়ে গবেষণা হচ্ছে। সামাজিক অনুষ্ঠান, রাজনৈতিক সভা সমাবেশ, পর্যটন কেন্দ্র, শপিং মল, হাট বাজার সহ জনসমাগমে স্বাস্থ্যবিধি প্রয়োগে সরকারকে আরো কঠোর হওয়ার আহ্বান জানান হাসপাতালগুলোর কর্তৃপক্ষরা। একটা ব্যাপার আছে। শিহাব হোসেন, বাংলা ভিশন, ঢাকা। রাতের বেলায় ট্রাকের ধাক্কায় রাজধানীর আবদুল্লাপুরে বিআরটির গার্ডার ভেঙে পড়েছে বলে জানিয়েছেন প্রকল্পটির পরিচালক লিয়াকত আলী। তিনি জানিয়েছেন, তদন্তে কারো বিরুদ্ধে গাফিলতির প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, মানসম্পন্ন নির্মাণ সামগ্রী ও লজিস্টিক ব্যবহার না হলে এ ধরনের দুর্ঘটনা হতে পারে। এদিকে গাজীপুরের মেয়র জানিয়েছেন, প্রকৌশলীরা পার্সেন্টেজ নিয়ে নিম্নমানের কাজ করছেন। শনিবার মধ্যরাতে আবদুল্লাপুরে নির্মাণাধীন বাস র্যাপিড ট্রানজিট বিআরটির একটি গার্ডার ধসে পড়ে। সোমবারও ধসে পড়া সেই গার্ডার সরানোর কাজে ব্যস্ত শ্রমিকরা। তবে কেউ নিশ্চিত করে বলতে পারছেন না কেন ধসে পড়ল গার্ডার। নির্মাণ কাজের তদারকি করা চীনা নাগরিকরাও কোনো মন্তব্য করতে রাজি নয়। এই যে 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর পিলারে যেভাবে কাজ হয়েছে, সেম কাজ এখানেও, কিন্তু এটা কি কারণ ধসে পড়লো এটা জানি না। গাজীপুর থেকে বিমানবন্দর মোড় পর্যন্ত 4,500 কোটি টাকা ব্যয়ে 20 কিলোমিটার বিশেষায়িত লেন নির্মাণ করা হচ্ছে। নির্মাণ কাজে অংশ নেয়া শ্রমিককে ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে, নেই কোনো নিরাপত্তা, অথচ যে কোনো সময় ঘটে যেতে পারে বড় দুর্ঘটনা। নির্মাণ কাজে এখানে অনেক গাফিলতি আছে, আর চাইনিজরা সাধারণত দেখা যায় যে চাইনিজরা তো এগুলো মানে শর্টকাটে করার চিন্তা ভাবনা করে। প্রকল্প পরিচালক জানিয়েছেন, গার্ডারের সাপোর্ট খুঁটি সরে যাওয়ায় এই দুর্ঘটনা, নতুন করে আবার ঢালাই দেওয়া হবে ভেঙে পড়া অংশের। রবিবার সকাল 10:30 দিকে বিমানবন্দর সড়কে ট্রেন থেকে স্লিপ করে একটি গার্ডার পড়ে যায়। চীনা নাগরিক সহ আহত হয় বেশ কয়েকজন। বিআরটির কাজে এ ধরনের দুর্ঘটনায় কিছুটা শঙ্কিত বিশেষজ্ঞরা। তারা বলছেন, এখনই সতর্ক হতে হবে গুরুত্বপূর্ণ সব নির্মাণ কাজ নিয়ে। লঞ্চিং গার্ডারের যে সাপোর্ট আছে, এই সাপোর্টটা যদি দুর্বল হয় সেক্ষেত্রে এ ধরনের দুর্ঘটনা হতে পারে। এইখানে কনস্ট্রাকশন সুপারভিশন যারা করছে, তারা প্রকৌশলী যারা রয়েছেন, তারা কন্ট্রাক্টর এবং সবচেয়ে বড় কথা বাস্তবায়নকারী সংস্থা যারা আছেন, তাদের সবাইকে কিন্তু একসাথে কাজ করতে হবে, যেন আমরা কোয়ালিটিকে কোনোভাবেই কম্প্রোমাইজ না করি। এই ধরনের দুর্ঘটনা হলে আমাদের দাতা সংস্থা রয়েছেন যারা আমাদের এখানে ইনভেস্ট করছেন, তাদের মধ্যে একটা নেতিবাচক কিন্তু প্রভাব পড়বে। এদিকে বিআরটির নির্মাণ কাজ নিয়ে প্রশ্ন তুলেছেন গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলম। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর উপহার বঙ্গবন্ধুর ম্যুরাল হস্তান্তর করা হয়েছে। গণভবনে আনুষ্ঠানিকভাবে ম্যুরাল হস্তান্তর করেন চীনা রাষ্ট্রদূত লি জিংমিং। উপহারের জন্য চীনা রাষ্ট্রদূত ও সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা ইস্যুতে আলোচনা করেন তারা। প্রধানমন্ত্রীর কার্যালয় ও চীনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। পরে প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন সুইডেনের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা বিষয়ক মন্ত্রী পের অলসন ফ্রিদ। বাংলাদেশের জ্বালানি খাতে দেশটিকে আরও বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বৈদেশিক রিজার্ভের টাকায় উন্নয়ন করলে বারবার অন্যের কাছে হাত পাততে হবে না। দেশাত্মবোধের কারণে বাংলাদেশ এখন উন্নয়নের ম্যাজিক বলেও মন্তব্য করেন তিনি। জানান, ভারত, নেপাল, ভুটানের পাশাপাশি অন্য দেশকেও পায়রা বন্দর ব্যবহারের সুযোগ দেওয়া হবে।
বৈদেশিক রিজার্ভের টাকায় দেশে প্রথমবারের মতো অবকাঠামো উন্নয়ন তহবিলের যাত্রা শুরু হয়েছে। গণভবন থেকে সচিবালয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে তহবিল থেকে প্রথম কিস্তির টাকা পায়রা বন্দরের উন্নয়নের ব্যয়ের লক্ষ্যে ত্রিপক্ষীয় চুক্তি হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে চুক্তির উদ্বোধনও করেন প্রধানমন্ত্রী। অনেক অনেক ধন্যবাদ। শেখ হাসিনা জানান, দেশকে উন্নত করাই সরকারের লক্ষ্য, তাই উন্নয়নশীল দেশ হিসাবে চলতে হবে নিজেদের অর্থায়নে। বারবার শুধু অন্যের কাছে হাত পাতা বা কারো কাছে ধার না করে আমরা আমাদের নিজেদের অর্থ দিয়েই নিজেদের অবকাঠামো উন্নয়ন, বা সেখান থেকে আমরা যারা আমাদের এখানে ইনভেস্টমেন্ট করতে আসবে, বিনিয়োগ করতে আসবে, বা দেশি বিদেশি যারাই আসুক, তাদের যে ঋণ নেবার যে প্রচেষ্টা সেটা আমরা নিজেরা নিজেদের অর্থ থেকেই আমরা ব্যয় করতে পারি। তাতে দেশেরও লাভ, আবার আমরা আমাদেরও একটা আত্মবিশ্বাস জন্মাবে, আত্মমর্যাদাবোধ আসবে, আর আমরাও যে পারি সেটাও আমরা বিশ্বের কাছে দেখাতে পারবো। বলেন, বাংলাদেশ বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল, উন্নয়নশীল হিসেবে উন্নয়ন অব্যাহত রাখা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। আর পায়রা বন্দরটা আমরা নিজের উদ্যোগেই করি। সেই ক্ষেত্রে আরেকটি বলবো যে ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশের কতগুলি সুবিধা রয়েছে। আমরা যেমন ভারত, নেপাল, ভুটান, তাদেরকে ইতিমধ্যে আমরা আমাদের বন্দর ব্যবহার করার সুযোগ দিয়ে দিয়েছি। কাজে আজকের বাংলাদেশ এখন সারা বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল। অনেকে অনেক সময় জিজ্ঞেস করেন ম্যাজিকটা কী, আমি বলি ম্যাজিক কিছুই না, ম্যাজিকটা হচ্ছে দেশপ্রেম। প্রাথমিকভাবে পায়রা বন্দরে $2 বিলিয়ন বৈদেশিক মুদ্রা বিনিয়োগ করা হবে। নিজস্ব তহবিল থেকে অর্থায়ন করায় সরকারের 53% অর্থ সাশ্রয় হয়েছে বলে জানানো হয়। করোনা ভাইরাস দেশে মানুষের জীবন ও জীবিকার উপর বিরূপ প্রভাব সৃষ্টি করেছে। আমাদের যে হিসাব, সেই হিসাব অনুযায়ী মানুষের জীবনহানি সহ 19-20 অর্থ বছরে অর্থনীতিতে প্রায় $10 বিলিয়ন ক্ষতি হয়েছে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ আরও 6 মাস বাড়ানো হয়েছে। তবে এ সময়ে তিনি বিদেশে যেতে পারবেন না। সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাংবাদিকদের এসব তথ্য জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দারের আবেদনের প্রেক্ষিতে তার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর প্রস্তাবে অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী। নিজ বাসায় থেকে চিকিৎসা নেওয়া এবং বিদেশে না যাওয়ার শর্তে খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে। এই সিদ্ধান্ত 25 মার্চ থেকে কার্যকর হবে। এ সময় খালেদা জিয়া বিদেশে যেতে পারবেন না, তবে দেশের যে কোনো হাসপাতালে চিকিৎসা নিতে বাধা নেই বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। 17 মার্চ থেকে 26 মার্চ পর্যন্ত 10 দিন ঢাকায় রাজনৈতিক কর্মসূচির বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নির্দেশনায় বিস্ময় প্রকাশ করে তা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে বিএনপি। গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ জানান, মঙ্গলবার ঢাকা দক্ষিণের সমাবেশ স্থগিত করা হয়েছে। জিয়াউর রহমানের বীরুত্তম খেতাব বাতিলের সুপারিশ প্রসঙ্গে তিনি বলেন, সরকার জিয়ার খেতাব বাতিল করলে স্বাধীনতার সাথে বিশ্বাসঘাতকতা করবে। বিএনপি মহাসচিব বলেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর সরকারি কর্মসূচির সাথে বিএনপির কর্মসূচির কোনো বিরোধ নেই, কিন্তু হঠাৎ করে পুলিশের কর্মসূচি পালন না করার নির্দেশনা বিএনপির স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালনের উদ্দেশ্যকে ব্যাহত করবে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর প্রোগ্রাম পালন করা কি ইন্টারন্যাশনাল প্রোগ্রাম? তারা ছাড়া আর কেউ করতে পারবে না, এটা কোন ধরনের চিন্তা ভাবনা থেকে এটা আসছে আমরা বুঝতে পারছি না। এটা তো অবশ্যই সরকারি প্রোগ্রাম হবে, বিদেশ থেকে রাষ্ট্রীয় মেহমানরা আসবে, আমরা যথাসম্ভব নিঃসন্দেহে সেখানে আপনার আমরা সহযোগিতা করবো, এটা আমাদের জাতির সম্মানের প্রশ্ন। কিন্তু হঠাৎ করে এই ধরনের ডিএমপির থেকে একটা আপনার নির্দেশনা, এটা আমি মনে করি যে আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর পালনের যে উদ্দেশ্য সেটাকে ব্যাহত করছে। লোক দেখানো মুক্তিযুদ্ধের চেতনা বিএনপির স্বার্থ হাসিলের হাতিয়ার বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ভার্চুয়াল ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেন, বিএনপির সময়ে হাওয়া ভবনের দুর্নীতি ও দলীয় নেতাকর্মীদের অপকর্মে দেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়েছিল। আওয়ামী লীগ সেখান থেকে দেশকে এখন উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করেছে। মানবাধিকার নিয়ে বিএনপির অভিযোগ প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, 21 আগস্ট শেখ হাসিনাকে হত্যা রাষ্ট্রীয় ষড়যন্ত্রের সময় তখন মানবাধিকার কোথায় ছিল? তিনি বলেন, বিএনপি 15 ও 21 আগস্ট সহ সকল রাজনৈতিক হত্যাকাণ্ডের সাথে জড়িত। বিএনপির মুখে গণতন্ত্রের কথা শুনলে হাসি পায় বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপক্ষীয় বৈঠকে দুর্যোগ সহ তিনটি বিষয়ে সমঝোতা স্মারক সই হবে, তবে তিস্তা বা অন্য কোনো চুক্তি হবে না, জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি। তিস্তা চুক্তি সই হলেও কেন বাস্তবায়ন হয়নি তা সবাই জানে উল্লেখ করে তিনি জানান, অন্যান্য নদীর বিষয়ে দুই দেশের সচিব পর্যায়ে বৈঠক হবে। ধর্মীয় কারণেই নরেন্দ্র মোদী গোপালগঞ্জের ওরাকান্দা আর সাতক্ষীরা যাবেন জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটা নিয়ে পশ্চিমবঙ্গে কী রাজনীতি হলো তা বাংলাদেশের বিষয় না। করোনাকালে পাঁচ দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান আসছেন, যা বাংলাদেশ ও সরকারের প্রতি তাদের সমর্থন বলে মনে করেন ডক্টর মোমেন। জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন বলেছেন, একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন কাজ করে গেছেন। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে অনুযায়ী কাজ করছেন বলে মন্তব্য করেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত ফরেন সার্ভিস একাডেমিতে বঙ্গবন্ধু লেকচার সিরিজে ভার্চুয়ালি অংশ নিয়ে একথা বলেন জাতিসংঘের সাবেক মহাসচিব। তিনি বলেন, বঙ্গবন্ধু অনেক বড় মাপের নেতা ছিলেন, বাংলাদেশ জিডিপিতে অভূতপূর্ব অগ্রগতি করেছে। মন্তব্য করে তিনি বলেন, শিক্ষা, নারীর ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তন, ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন। স্বাধীনতার ৫০ বছরে দেশে খাদ্যশস্য উৎপাদন বেড়েছে তিন গুণ। এ সময়ে বিশ্বে গড়ে 2.3% উৎপাদন বাড়লেও বাংলাদেশে বেড়েছে 3%। খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জনে এটিকে বড় সাফল্য হিসেবে দেখছেন কৃষি বিশেষজ্ঞরা। তবে কৃষিতে জিডিপির অবদান কমছে, দেশে বাজেটের আকার বড় হলেও সে অনুপাতে বাড়ছে না কৃষি বাজেট। মইনুল শোভনের রিপোর্ট। সুজলা সুফলা কৃষি প্রধান বাংলাদেশ, প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এখনও কৃষিতে জড়িত দেশের প্রায় 50% মানুষ। স্বাধীনতার পর দেশে বছরে 1 কোটি টন খাদ্যশস্য উৎপাদন হতো। বিগত 50 বছরে এ খাতে পরিস্থিতির সবচেয়ে বেশি দৃশ্যমান পরিবর্তন হয়েছে। বর্তমানে বছরে গড় উৎপাদন 4 কোটি টন। অতি প্রয়োজনীয় শস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতার পথে হাঁটছে দেশ। সবচেয়ে বেশি পরিবর্তন এসেছে ধান উৎপাদনে। বছরে গড়ে 80,000 হেক্টর ফসলি জমির পরিমাণ কমলেও ধান উৎপাদন বেড়েছে তিন গুণ। 50 বছর আগে 7 কোটি মানুষের জন্য 3 মিলিয়ন টন চাল আমদানি হতো, কিন্তু বর্তমানে 17 কোটি মানুষের জন্য উদ্বৃত্ত খাদ্যশস্য উৎপাদনে সক্ষমতা অর্জন করেছে দেশ। গত 50 বছরে আমাদের খাদ্যের উৎপাদন প্রায় 3% হারে বেড়েছে, কিন্তু সারা বিশ্বের যদি আমরা হিসেব নিই তাহলে দেখা যাবে যে সারা বিশ্বে খাদ্যশস্যের উৎপাদন 2.3% হারে বেড়েছে। তিন গুণেরও বেশি আমাদের মানে দানা জাতীয় ফসলের উৎপাদন বেড়েছে। স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে নিয়মিত রপ্তানি পণ্যের তালিকায় যুক্ত হয়েছে আলু, মাছ ও সবজি। বর্তমানে মিঠা পানির মৎস্য উৎপাদনে বিশ্বের চতুর্থ স্থানে বাংলাদেশ। কৃষি গবেষণা কাউন্সিলের হিসাবে সম্প্রতি কয়েক বছর ধরে বছরে প্রায় 6% হারে বাড়ছে আলুর উৎপাদন, আর শাকসবজির উৎপাদন বাড়ছে গড়ে 5% হারে। আধুনিক জাত ও কৃষিতে আধুনিকীকরণের ফলে খাদ্যশস্যের বাড়তি উৎপাদনের এই চিত্রের বিপরীতে ক্রমাগত কমছে ফসলি জমি। সরকারের কৃষি তথ্য সার্ভিসের হিসেবেই গেল 50 বছরে কমেছে 30 লাখ হেক্টর ফসলি জমি। বর্তমানে প্রতিদিন কমছে 220 হেক্টর ফসলি জমি। জমি রক্ষায় এখনই উদ্যোগী হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। কৃষি জমি যাতে অকৃষি খাতে ব্যবহৃত না হয় তার জন্য কিছু নিয়ম কানুন মেনে চলা, এবং এর জন্য কিন্তু আইন আছে, এবং আইন আছে কিন্তু আইনটা তো মানতে হবে। ক্ষতি পুষিয়ে নিচ্ছি কেবল আমরা কৃষি পণ্যের যে ইল্ড, যেটাকে আমরা বলি ফলন বাড়িয়ে এবং নিবিড়তা বাড়িয়ে বৈচিত্র্য বাড়িয়ে এগুলো আমরা করছি, কিন্তু এরও কিন্তু একটা সীমা আছে। সেই জন্য আমাদের চাষযোগ্য কৃষি জমি আমাদের সুরক্ষা করতে হবে। ঘামে শ্রমে কৃষকরা বাড়তি ফসল উৎপাদন করলেও সমস্যা বেড়েছে কৃষি পণ্যের বিপণন ব্যবস্থাপনায়, ফলাফল ন্যায্য মূল্য থেকে বঞ্চিত কৃষক। জিডিপিতে কৃষিখাতের অবদান নির্মগামী। স্বাধীনতার পরপর 50% অবদান ছিল কৃষিখাত থেকে, আর এখন তা মাত্র 14%।
কৃষি খাতে যে জিডিপির কন্ট্রিবিউশন কমছে এর অর্থ এই নয় যে কৃষি খাতে উৎপাদন কমছে, উৎপাদন কিন্তু বাড়ছে। আমরা আটকে গেছি যে আমাদের কৃষি পণ্যের প্রক্রিয়াজাতকরণ এইখানে মূল্য সংযোজন এবং সেই প্রক্রিয়াজাতকৃত বা মূল্য সংযোজিত পণ্যের বাজারজাতকরণ এবং মৌলিক দাবি তাদের ফসলের ন্যায্য মূল্য পান। বাজেটে ক্রমাগত কমছে কৃষিতে বরাদ্দের পরিমাণ। 1972-73 অর্থ বছরে 786 কোটি টাকার মোট বাজেটের মধ্যে 101 কোটি টাকা অর্থাৎ মোট বাজেটের প্রায় 15% বরাদ্দ ছিল কৃষিতে, যা কমতে কমতে এখন প্রায় 5%। পণ্য উৎপাদনে কৃষকদের জন্য ভর্তুকি বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। প্রবৃদ্ধিটা ত্বরান্বিত করতে হবে এবং সেটা যদি করতে চাই তাহলে কৃষির বাজেট বাড়াতে হবে এবং কৃষি খাতে যেই আমাদের প্রণোদনা দেওয়া হয় এবং ভর্তুকি দেওয়া হয় সেটার পরিমাণ এবং মাত্রা দুটোই বাড়াতে হবে। কৃষকদের অক্লান্ত পরিশ্রম আর সরকারি কৃষি বান্ধব নীতির ফলে বিগত 50 বছরে উদ্বৃত্ত খাদ্যশস্য উৎপাদনে সক্ষমতা অর্জন সম্ভব হয়েছে। কিন্তু বিশ্লেষকরা বলছেন, কৃষিকে কেবল খাদ্যের সংসম্পন্নতার অবলম্বন হিসেবে না দেখে বরং এর বাণিজ্যিকীকরণ বাড়ানো গেলে আগামীর কৃষিতে বিশ্বে নেতৃত্ব দেবে বাংলাদেশ। মাইনুল সোহন, বাংলা ভিশন, ঢাকা। সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালেদ জানিয়েছেন, 18 মার্চ উদ্বোধন হবে বইমেলা, তবে করোনা সংক্রমণ বাড়তে থাকলে মেলা নিয়ে নতুন সিদ্ধান্ত নিতে পারে সরকার। বাংলা ভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে কথা জানান তিনি। এদিকে প্রস্তুতির শেষ পর্যায়ে হঠাৎ করোনা পরিস্থিতি খারাপ হওয়ায় দুশ্চিন্তায় প্রকাশকরা। বিভিন্ন স্টলের মূল কাঠামো নির্মাণের কাজ শেষ, শিল্পীর তুলির আঁচড়ে এখন চলছে শেষ মুহূর্তের কারুকাজ। বাঙালির প্রাণের মেলাকে প্রাণবন্ত করে তুলতে দম ফেলার ফুরসত নেই শ্রমিক ও প্রকাশনা সংশ্লিষ্টদের। বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যান মিলিয়ে এবারের বইমেলায় পরিধি বাড়ছে অন্যবারের তুলনায় দ্বিগুণ। প্রায় 15 লাখ বর্গফুটে 530টি প্রকাশনীর 700টি স্টল বসতে যাচ্ছে এবারের মেলায়। কিন্তু যে করোনার কারণে 1.5 মাস পিছিয়েছে ঐতিহ্যবাহী বইমেলা, সেই ভাইরাস আবারও নতুন রূপে, চিন্তার শেষ নেই প্রকাশকদের। করোনা পরিস্থিতির কারণে তো আমাদের প্রকাশনা শিল্পটাই 1.5 বছর ধরে বন্ধ আছে, তো সেক্ষেত্রেও আমরা অর্থনৈতিকভাবে এবং সার্বিকভাবেই আমরা অনেক চাপে আছি। আমাদের সংসার এখন একদম বিপর্যস্ত অবস্থায় চলছে। সরকারি দিক থেকে অন্যরা প্রণোদনা পেলেও আমরা কোনো রকম প্রণোদনা পাইনি। আসলে করোনার সঙ্গে আমাদের বসবাস করতে হবে, আমাদেরকে মেনে নিয়ে, স্বাস্থ্যবিধি মেনে, এমনকি নিজেদেরকে নিরাপদ রেখে চলতে হবে। সব কিছুতে খোলা, এখন মার্কেট থেকে শুরু করে ব্যবসা সবই খোলা, বইমেলা তারই একটি অংশ। সংস্কৃতি প্রতিমন্ত্রী জানান, যথাযথ স্বাস্থ্যবিধি মেনে মেলার আয়োজন করতে চায় সরকার, তবে পরিস্থিতি বিবেচনায় নতুন সিদ্ধান্তের ইঙ্গিত দেন তিনি। যেটা আছে সেই তারিখেই আমরা ওপেন করব, আর করোনার এখন তো নতুন করে আবার সংক্রমণ বাড়ছে, তো খুব বেশি ঝুঁকি দেখা দিলে, পরিস্থিতি যদি নিয়ন্ত্রণের বাইরে চলে উপক্রম, তখন বইমেলায় নতুন করে ভাবতে হবে, রাষ্ট্র জীবন রক্ষা করতে হবে, তাই না? এর আগে করোনা মহামারীর কারণে গেল ডিসেম্বরে মেলা স্থগিত করতে সংস্কৃতি মন্ত্রণালয়কে চিঠি দিয়েছিল বাংলা একাডেমি, তবে লেখক ও প্রকাশকদের অনুরোধে 18 মার্চ গ্রন্থমেলা শুরু সিদ্ধান্ত দেয় মন্ত্রণালয়। মাইনুল শোভন, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার। করোনার ফের ভয়ঙ্কর বিস্তার, একদিনে এবার 26 মৃত্যু, নতুন শনাক্ত 1700-এরও বেশি, রাজধানীর হাসপাতালগুলোতে রোগীর ভিড়। শেখ হাসিনাকে জিনপিং এর উপহার পৌঁছে দিলেন চীনের রাষ্ট্রদূত, সুইডেনকে বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান। খালেদা জিয়ার সাজা স্থগিত থাকবে আরও 6 মাস, জিয়াউর রহমানের খেতাব বাতিলের চেষ্টা মুক্তিযুদ্ধের সাথে বিশ্বাসঘাতকতা বললেন মির্জা ফখরুল। মোদি হাসিনার বৈঠকে তিস্তা বা কোনো চুক্তি হবে না জানালেন পররাষ্ট্রমন্ত্রী, বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করলেন বান কি-মুন। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ সকাল 10টার আগে 9টায় রয়েছে নিউজ টপ 10। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.banglavision.tv ও facebook.com/bangladesh এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladesh news। সাথে থাকায় ধন্যবাদ।